এখন আমার অ্যাটিটিউড একটাই, যে আমাকে হার্ট করে পরের বার আমি তাকে তার চেয়েও বেশি হার্ট করি। তোমাদের কষ্ট করে বিপিএন অন করে বিদেশে যাওয়া লাগবে না। এদের ভিডিও দেখলে তুমি খুব সহজে পেয়ে যাবো পান ভিডিওর স্বাদ। গাইস, এই ভিডিওটা ফার্স্টে কিছুক্ষণ দেখার পর আমি তো বুঝলাম যে সবই মোটামুটি ঠিক আছে, কিন্তু পাবলিক বারবার কেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করতেছে এই মেয়েটাকে রোস্ট করার জন্য। যখন আপনার ভিডিওগুলো আমি একদম শেষ পর্যন্ত দেখলাম তখন আমি বুঝতে পারলাম আপাতত শুধু ভালো অ্যান্ড ভদ্র না, তার সাথে সাথে হাই অ্যান্ড প্রিমিয়ার কোয়ালিটির একজন মাকি। কেউ দেখে সামনে সাইড এবং কেউ দেখে ব্যাক সাইড, কিন্তু এই চুত মারানি কি করে তোমাকে প্রথমে দেখাবে ব্যাক সাইড, কিন্তু ব্যাক সাইড থেকে ঘুরে যখন সামনে সাইডে আসবে তখন তুমি তো বলবা ভাই রে ভাই এত বড় বড় চুল। মানতে হবে আমাদের আপা একজন ট্যালেন্টেড পার্সন, কস তার এত বড় বড় চুলের ওজন বহন করতে পারে সে। ওরে ব্যবসা, ওরে ব্যবসা, কি ব্যবসা সেটা নাই বললাম, তোমরাই কমেন্ট বক্সে বলো কিসের ব্যবসা। মানে এগুলো হচ্ছে সব মেয়েদের জন্মগত ট্যালেন্ট, টিকটকে আসবে আর লাউজা কাবে, দ্যাটস। এদিকে এগুলো দেখে দেখে যে আমাদের মতো সিঙ্গেল ছেলেরা দিন দিন চিকন হয়ে যেতেছে, সেদিকে সব মেয়েদের কোনো খেয়ালই নাই। যাই হোক, এই বস্তির মেয়েটাকে নিয়ে আমার কথা বলার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু কেন কথা বললাম পরের ক্লিপটা দেখো। রহমত এলো আবার রহমত এলো, এরকম মেয়ে দেখলে তোমার আমার মায়ের কি জানি একটা কমন ডায়লগ রয়েছে, এরকম একটা মেয়ে যদি আমার বেটার বউ হতো। হেই চুত মারানি, কালকে এই ভিডিও, আজকে এই ভিডিও, আমি তোমাদেরকে একটাই কথা বলবো, ভয়ের জন্য তোমরা তোমাদের দেহ বেছে খাও, তারপরে তোমরা ধর্ম বিক্রি করে না চলো। ভাই বিশ্বাস করেন, এমন যে মাথা গরম হয়ে যায় যখন এসব মাইকদেরকে নিয়ে উল্টো পাল্টা কমেন্ট করতে যাই, তখন দেখি কমেন্ট বক্সটাই অফ। কিরে মাতারি, কমেন্ট বক্স কি জন্য দিছে? কমেন্ট বক্স দিছে যাতে তোদের ভিডিওটা কার কাছে কেমন লাগছে সেটা পাবলিকের মতামত দেওয়া, কিন্তু পাবলিক তোদের কি মতামত দিবে? তোরা তো ভয়ে কমেন্ট বক্সই অফ করে দেস। গাইস, তোমরা এখন আমাকে সাজেস্ট করো আমি কোন দিকে তাকাবো, মেয়েটার মুখের দিকে তাকানো কি আদৌ পসিবল? আমি জানি না, মেয়েটার মুখের দিকে তাকানো তোমাদের দ্বারা পসিবল হলো আমার দ্বারা ইম্পসিবল, কজ আমার চোখ তো শুধু অন্য জায়গায় চলে যায়, আর চোখ অন্যদিকে যাওয়াটাই স্বাভাবিক, কজ এদের ভিডিওতে থাকে সবসময় অন্যার অভাব। আই থিঙ্ক মেয়েটা গরিব গোষ্ঠীর মেয়ে, এখন আমি অন্যদের মতো বলবো না যে এদেরকে টাকা দান করে ওনা কিনে দিব, এসব বেশি টাকা দান না করে কোনো ভালো মানুষদের যারা অসহায় তাদেরকে দান করা উচিত। আই হাই জাতির কাট জাইনা তাসনিম তমাও না দেখি, ফেক চুল আর মাস্কের আড়ালে নিজের আসল চেহারাটাকে আর কয়দিন লুকিয়ে রাখতে পারবেন? পাবলিকেরও তো মন চায় যে যাকে জাতির ক্রাশ বলে সম্বোধন করতেছি তার আসল মাস্কের পিছনে থুতমাটা কেমন। তো গাইস, চলো আর বেশি দেরি না, আজকে তোমাদের জাতির ক্রাশের ফ্রেশ রিভিল করে দিব। আই থিঙ্ক ওই ভিডিওটা দেখে কিছু গ্রামের চাচাতোভাইদের কি অবস্থা হবে আমি জানি না। যাই হোক, জাইনা তাসনিম তোমাকে যারা জাতির ক্রাশ ভাবে তাদেরকে জানাই এক বালতি সমবেদনা। কি গাইস, এক বালতি সমবেদনা কি কম হয়ে গেল? ওকে যাও, তোমাদেরকে জানাই এক ফুকুর পরিমাণ সমবেদনা, এন্ড কমেন্ট করে জানাও তোমাদের জাতির কাজকে দেখতে কেমন লাগলো। আমার সাথে থাইকা যাও। লেও ঠেলা, ছেলেটাকে কান্দাছে নাকি হাসতেছে? ওর কান্না দেখে তো ভাই আমার হাসি পাইতেছে। এই যে মিয়া ভাই, আপনার অ্যাক্টিং এ ঘাটতি আছে, আর একটু ভালো করে অ্যাক্টিং করেন। টিকটকে এসে যদি কান্নাকাটি করে পাবলিকের অ্যাটেনশন নিবেন তাহলে অন্তত পাবলিক যাতে না বুঝতে পারে ওইভাবে অ্যাক্টিং করেন। না গাইস, আছে এরকম কিছু কিছু টিকটকার আছে যারা কিনা স্যাড ভিডিও করে, আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে গেল, আমার বউ আমাকে ছেড়ে গেল, আর ব্যাকগ্রাউন্ডের স্যাড সং থাকলেই হয়েছে পাবলিকের অ্যাটেনশন পেয়ে গেল। মানে ভাই, আমাদের বাংলাদেশে যারা যোগ্য লোক তারা যোগ্য মর্যাদা পায় না, অথচ কিনা যারা অযোগ্য লোক তারাই এসে যোগ্য লোকের জায়গায় দখল করে। দে একজন আরেকজনকে ঢুকাই দে, আমি বুঝলাম না ভাই তোদের তো নাই, তারপরে তোরা কেন এমন করতেছো? তোদের যেটা আছে ওটাতে ঢুকাই দিতে পারবে না, বরং লুট নিতে পারবে। ট্রাস্ট মি গাইস, আমি জীবনে কোনো মেয়েদের এসব কথা বলি না, সবসময় তাদেরকে রেসপেক্ট করি, কিন্তু ভাই এরা তো একে নষ্টামি করতেছে, তার উপর আবার বোরকা পরে নষ্টামি করতেছে। এগুলো দেখার পর তোমরাই বলো কার আর মুখ ভালো থাকবে। আরে বোন, দেখ তোদেরকে বোন বলে বলতেছি, তোরা যেমনে ফন্দা ফন্দি করবি কর, কিন্তু অন্তত একটা দাবি রাখ যে বোরকা পরে নষ্টামি করিস না, না হলে নেক্সট বার এমন ঠাপ দিব দৌড়াবি মাগার কুল পাবি না। যাই গাইস, তোমাদেরকে এখন একটা কথা বলি, তোমরা তো জানো আমি অনেকদিন ধরে কখনো কাউকে প্রমোশন বা প্রমোট করি না, কিন্তু
এখন আমি ইউটিউবে একটা বাইকে দেখলাম যে অনেক ভালো রুস্টিং ভিডিও করে। এখন তোমাদের কাজ হলো ওকে আমার পক্ষ থেকে তোমরা একটু সাপোর্ট দিয়ে আসো। আমি বলবো না যে তোমরা সাবস্ক্রাইব করে আসো, কিন্তু তোমরা ওর ভিডিওগুলো দেখো, দেখে বলো কেমন হয়েছে। ভালো লাগলো ওর কমেন্ট বক্সে বলে আসবে, এন্ড খারাপ লাগলো ওর কমেন্ট বক্সে বলে আসবে। জাস্ট তোমরা ওর ভিডিওগুলো দেখবা, ওর চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো দেখা হচ্ছে নেক্সট কোন ধামাকাদার ভিডিওতে। তখন ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।